বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ কয়েকদিন পরে আজ আবার আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা রাখি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো, এবং এখন অত্যন্ত সাবধানতা আবার অবলম্বন করতে হবে, কারণ কোভিড-19 আবার প্রকট আকারে দেখা দিচ্ছে। এখন মৃত্যুর হারও বেড়ে গেছে, আক্রমণের হারও বেড়ে গেছে। সে কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারও তোমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, যেখানে যদিও বাইর হওয়ার একান্ত দরকার হয় তাহলে মাস্ক পরিধান করে সাবধানতার সাথে চলবে। কেমন তো বিগত ক্লাসটা তোমাদের সাথে নিতে পারি নাই, তার কারণ তোমরা জানো গত 17 তারিখে তোমাদের সাথে আমার ক্লাস ছিল। সেই দিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে, যে কারণে বন্ধ ছিল। পরের দিন আমাদের অধ্যক্ষ মহোদয়, আমরা ডেমনস্ট্রেশন ক্লাস নিতেছিলাম, সেই উপলক্ষে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে 18 তারিখেও বন্ধ দেওয়া হয়েছে, যে কারণে এই দুটো ক্লাসে আমি তোমাদের সামনে আসতে পারিনি। আজকে আসলাম, ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে এসো আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে পঞ্চম অধ্যায় শেষ করে দিয়েছি, সেখান থেকে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, আলোচনা করেছিলাম সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ে চলে যাব, সে অধ্যায়টার নাম হলো নেতৃত্ব। অত্যন্ত মজার একটা চ্যাপ্টার আছে, এটা হলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় এটা লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব। নেতৃত্ব কে নেতা হতে না চায়? দেখবা, যারা সমাজে বসবাস করে একটু সচেতন, এরা প্রত্যেকেই চায় নেতা হতে। নেতা নানা ধরনের আছে, এই নেতার কার্যাবলীটাই কিন্তু মূলত নেতৃত্ব। এই বিষয়টা আমাদের সুন্দর করে শিখতে হবে, জানতে হবে, এবং মনোযোগ দিয়ে, যদিও আমরা অল্প করে শিখব তবুও কিন্তু এটা ভালো করে শিখব। কেমন তো এই অধ্যায়টা শেষে, আলোচনা শেষে আমরা কি বিষয় জানতে পারবো, আমরা বলতে পারবো, সেই সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেই। নেতৃত্ব এই অধ্যায়টা পড়ার পরে তোমরা কি করবে, নেতৃত্বের ধারণা ব্যাখ্যা করতে পারবে, তোমরা পারবে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করতে, তোমরা বলতে পারবে নেতৃত্বের প্রকারভেদটা কী সেটা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তারপরে তোমরা বিভিন্ন নেতৃত্বের তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে, যেমন মনে করো গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, হ্যাঁ, আমলাতান্ত্রিক নেতৃত্ব, এই ধরনের যত নেতৃত্ব আছে সেই নেতৃত্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা তোমরা বিশ্লেষণ করতে পারবে। আর অ্যাট দ্য সেম টাইমে আলোচনা শেষে একজন নেতা হতে হলে বা একজন নেতার কী কী গুণাবলী থাকা দরকার সেই সম্পর্কেও তোমরা ধারণা পেতে পারবে বা বলতেও পারবে তোমরা। আর একটা হচ্ছে নেতার কাজ কী, নেতার কার্যাবলী সম্পর্কে তোমরা বলতে পারবে। তো এরপরও আছে সেগুলো, আমরা এগুলো আলোচনার পরে আবার তোমাদের ধারণা দেবো তোমরা আর কী কী এই অধ্যায় শেষে আলোচনা করতে পারবে। তো আমরা হাতে সময় কম, আমার এর আগের ক্লাসটাও যিনি ছিলেন তিনি 10 মিনিট বিলম্বে ক্লাসটা সেরেছেন, যে কারণে আমারও দেরিতে আরম্ভ করতে হয়েছে। এর আগে আমিও একটি ক্লাস নিয়েছি, তো তোমাদের আর একজন ম্যাডাম তিনি ইতিমধ্যে আমাদের সামনে এসে গেছেন, ওনাকে বেশি বিলম্ব করানো যাবে না, তো সেই কারণে আমি আর সামনের দিকে কথা না বাড়িয়ে আমরা আজকের একটু আলোচনা করি। প্রথমেই আমাদের যেটা জানতে হবে, হোয়াট ইজ লিডারশিপ, নেতৃত্ব কী। খুবই সহজ কথা, কঠিন কিছুই না, নেতৃত্ব কী। তো দেখো, এই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে হবে। এটা নানা ধরনের সংজ্ঞা আছে, যেখান থেকে হোক, যেভাবে হোক, তোমার একটু ছোট্ট সংজ্ঞা মনে রাখতে পারলেই চলবে, এবং যদি তুমি বুঝে শিখতে পারো তাহলে তুমি ভুলবে না। নেতৃত্ব বলতে কার্য সম্পাদনের জন্য কর্মীদের পরিচালনা করার কৌশলকে বোঝায়। হ্যাঁ, আমি আবার রিপিট করি, নেতৃত্ব বলতে কার্য সম্পাদনের জন্য কর্মীদের পরিচালনা করার
কৌশলকে বুঝায়, অর্থাৎ নেতার কৌশলেই হলো নেতৃত্ব। তুমি যদি নেতৃত্ব কি, নেতার কৌশলই হলো নেতৃত্ব, তোমাকে একটি নম্বর দেওয়া হবে। তুমি যদি আর একটু সুন্দর করে একটু বড় করে বলতে চাও সেটাও বলতে পারো। আমি তোমাকে বলেছিলাম নেতৃত্ব বলতে কার্য সম্পাদনের জন্য কর্মীদের, হ্যাঁ, কর্মীদেরকে পরিচালনা করার যে কৌশলটা আছে সেই কৌশলটার নামই হচ্ছে নেতৃত্ব। যে অথবা এভাবে বলতে পারো যে কৌশল প্রয়োগ করে নির্বাহী কর্মীদের দিয়ে কাজ আদায় করিয়ে নেন তাকে বলা হয় নেতৃত্ব। হ্যাঁ, আর যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা। তো এই আর কি দুটো আমরা এখানে, যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা। তাই নেতা কী, নেতৃত্ব কী, আমরা এটা শিখলাম। এইটা তোমার অত বেশি বড় করে লাগবে না। দেখো যে কোনো কাজ কর্মীদের দিয়ে করিয়ে নেওয়া এত কিন্তু সহজ না। যে কোনো কাজ অন্য মানুষকে দিয়ে, শ্রমিকদের দিয়ে, কর্মচারীদেরকে দিয়ে কোনো কাজ করানো কিন্তু একটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। তো এইখানে একজন নেতা থাকেন, তার অনেক গুণে গুণান্বিত হতে হয়। তিনি বিভিন্ন কৌশল প্রয়োগ করে এই কর্মচারীদেরকে দিয়ে তিনি কী করেন, কাজটা আদায় করিয়ে নেন। যখন কাজটা আদায় করিয়ে নেন তখনই কিন্তু ব্যবস্থাপনা সফল হয়। আর এই যে কাজ করিয়ে নেন, যে কৌশলটা প্রয়োগ করে, যে টেকনিকটা অবলম্বন করে, এইটাকেই বলা হয় লিডারশিপ বা নেতৃত্ব। আর এই কাজটা অর্থাৎ এই কৌশলটা যিনি প্রয়োগ করেন তাকে বলা হয় নেতা। তো দেখো আমরা এই যে যতটুকু আমি তোমাদের সামনে এইমাত্র আলোচনা করলাম, সে আলোচনার মধ্যে আমরা দুটো জিনিস শিখলাম। কী কী শিখলাম? একটা শিখলাম নেতৃত্ব কী, আর একটা শিখলাম নেতাকে, যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন নেতা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে নেতাকে, যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে, কেউ লিখে দিল তাকে কিন্তু এক নম্বরের কম দেওয়া যাবে না। তা অর্থাৎ এই দুটো জিনিস আমি কেন বললাম, এই দুটো জিনিস তোমাকে আলাদা করে শিখতে হবে। এটা আমি একটু বোর্ডে লিখে দেই, একটা হলো নেতৃত্ব কী, অ্যাট দ্য সেম টাইম তুমি শিখবে নেতাকে, কেমন, নেতাকে। এটার উপরে তোমাকে এক নম্বর দিতে পারে, প্রশ্নটা দিল নেতাকে, যিনি নেতৃত্ব দেন, এটা তুমি অন্যভাবে আলোচনা করেন। হ্যাঁ, যিনি কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেন তার কৌশল হলো নেতৃত্ব, আর এই নেতৃত্ব যিনি দেন তাকে বলা হয় নেতা। বাস, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখতে পারলাম নেতৃত্ব কী, আর পাশাপাশি শিখতে পারলাম নেতাকে। এই নেতা, তোমরা নেতার সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা আছে। দেখো যারা রাজনীতি করে সেখানে রাজনৈতিক নেতা থাকে, যারা শ্রমিক কর একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, যিনি পরিচালনা করেন সেইখানে একজন নেতা থাকে, যিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন সেখানে একজন নেতা থাকেন, অর্থাৎ যিনি চিফ থাকেন, যিনি যেখানে প্রধান থাকেন তিনিই কিন্তু নেতা। কেমন, তুমি শ্রেণীর মধ্যে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় তিনিও একজন নেতা। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেতা থাকে। এই হলো আমরা মোটামুটি শিখলাম কি নেতৃত্ব কী, নেতা কে। এবার আসো নেতৃত্বের গুরুত্ব কী, এটা একটু জানা দরকার, কোনোই কঠিন কিছুই না। তো আমি একটু বোর্ডে তোমাদের হেডলাইনটা লিখে দেই, নেতৃত্বের গুরুত্ব। নেতৃত্বের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লিডারশিপ। কেমন, নেতৃত্বের গুরুত্ব, কেন নেতৃত্ব দেওয়া হয়। তো নেতৃত্ব, নেতা যদি বুঝি, নেতৃত্ব যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারি। তোমরা দেখবা যে মাঝিহীন নৌকা কখনোই গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি লক্ষ্য থাকে, একটি উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে দরকার একজন যোগ্য এবং দক্ষ নেতা। তো এই দক্ষ এবং যোগ্য নেতা, তিনি একটি প্রতিষ্ঠানের নেতা বা কাণ্ডারী, তার যোগ্য নেতৃত্বেই একটি প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পারে। অতএব একজন নেতা বা নেতৃত্বের যে গুরুত্ব সেটা কিন্তু আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলই হলো নেতৃত্ব। সঠিক নেতৃত্বই পারে ব্যবস্থাপনাকে সাফল্য মণ্ডিত করতে। যে কৌশলের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার গুরুত্ব কিন্তু বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। একজন নেতা যদি সুষ্ঠুভাবে, একজন নেতা যদি দক্ষভাবে নেতৃত্ব দিতে না পারেন তাহলে তার প্রতিষ্ঠান ব্যর্থ হতে বাধ্য। আবার পাশাপাশি যদি একজন দক্ষ নেতা থাকেন, একজন উপযুক্ত নেতা থাকেন, তিনি তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার যোগ্যতা দিয়ে
প্রতিষ্ঠানের কর্মীদের তিনি যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তাহলে তার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব। আর যখন সেটা বাস্তবায়িত হয় তখনই কিন্তু একটি প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পারে। সুতরাং আমরা বলতে পারি নেতৃত্বের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের আরও কিছু বলতে চাও তাহলে কিন্তু আমরা একটু পয়েন্ট আকারেও সহজ করে বলতে পারি। নেতৃত্বের গুরুত্ব, এটা আমি একটু তোমাদের এতক্ষণ ভূমিকা দিয়ে বললাম, এগুলোও গুরুত্ব। আর যদি আমি একটু পয়েন্ট দিয়ে বলি তাহলে পরে আরও সহজ হয়ে যাবে। সেটা কি দেখো, সেটা হলো সহযোগিতা বৃদ্ধি। আমি একটু বোর্ডে পয়েন্টগুলো লিখে নেই। সহযোগিতা বৃদ্ধি, দুই একতা সৃষ্টি, একতা সৃষ্টি, তিন শৃঙ্খলা প্রতিষ্ঠা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, চার উৎসাহ সৃষ্টি, উৎসাহ সৃষ্টি, পাঁচ লক্ষ্যার্জন, লক্ষ্যার্জন, এদিকে লিখি আমরা ৬ মনোবল উন্নয়ন, মনোবল উন্নয়ন, ৭ কর্তৃত্ব প্রতিষ্ঠা, কর্তৃত্ব প্রতিষ্ঠা, ৮ দক্ষতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি। এভাবে আমরা পয়েন্ট আকারেও আলোচনা করতে পারি। এসো আমরা এই পয়েন্টগুলো একটু আলোচনা করি, কেমন? প্রথমে কি দেখলাম আমরা, সহযোগিতা বৃদ্ধি। সহযোগিতা কি? একে অপরকে হেল্প করা। তোমার পাশে একজন আছে, সে তোমাকে একটু হেল্প করলো, তুমি একটি বিষয়ে পারো না, সেই যে পারে সে তোমাকে হেল্প করলো। যেমন অ্যাকাউন্টিংয়ের একটা অঙ্ক একজন পারে, তো সে যদি যে পারে না তাকে একটু দেখিয়ে দেয় তাহলে পরে সহযোগিতা বৃদ্ধি পায়। নেতা কী করে? নেতা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল কর্মচারী আছে, যে সকল কর্মী আছে, তাদের মধ্যে একটা সুসম্পর্ক, একটা ভালো সম্পর্ক গড়ে দেন। এই ভালো সম্পর্ক গড়ে দেওয়ার ফলে কর্মচারীদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ার ফলে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। এই সহযোগিতা বৃদ্ধির ফলে কী হয়? এই সহযোগিতার বৃদ্ধির ফলে একজন অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সুতরাং নেতৃত্বের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই ব্যাপারে অপরিসীম, অর্থাৎ কী হয়, কর্মচারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। একতা সৃষ্টি তোমরা অনেক জায়গায় পড়েছো, একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে, ইউনিট ইজ স্ট্রেংথ, মনে আছে? একতাই বল, কেমন? একতাই বল, এই সম্পর্কে তোমাদের ধারণা আছে। নেতা কী করেন? কর্মচারীদের মধ্যে এই রকমের একটা ঐক্য সৃষ্টি করে দেন, ফলে তারা একতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন করবে। প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে তারা কী করে? প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করে, ফলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে, প্রতিষ্ঠানের যে টার্গেট থাকে সেইটা বাস্তবায়িত হয়। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে বন্ধুরা দেখো, শৃঙ্খলা প্রতিষ্ঠা। যেখানে শৃঙ্খলা নাই, যেখানে বিশৃঙ্খল, সেখানে কিন্তু কখনোই কাজ হতে পারে না। একটা বিশৃঙ্খল পরিবেশ কেউ পছন্দ করে না, বিশৃঙ্খল পরিবেশে কখনোই কোনো কাজ ভালো হতে পারে না। এখানে একজন নেতার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা, কাজের শৃঙ্খলা। যেমন প্রতিষ্ঠানের শৃঙ্খলা আছে, কাজের শৃঙ্খলা আছে। একজন নেতা, তিনি একটি সুন্দর, একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কে কোন কাজ কখন করবে, কীভাবে করবে, হ্যাঁ কত সময়ের মধ্যে করবে, এইটা নির্ধারণ করে দেয়।
ফলে কি হয়, কর্মীরা জানতে পারে তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, তার কাজটা কী, কখন করতে হবে, কীভাবে করতে হবে। ফলে কি হয়, যেমন কর্মচারীদের মধ্যে কর্মীদের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আসে এবং এইরকম একটি সুশৃঙ্খল পরিবেশে তারা কী করতে পারে, তাদের কাজটা সম্পাদন করতে পারে। আর একটা হচ্ছে উৎসাহ সৃষ্টি করা, মানুষকে যদি মোটিভেটেড করা যায়, মোটিভেশন দেওয়া যায়, তাহলে কিন্তু তারা কাজ করে। অনেক সময় কাজ করতে করতে মানুষের মধ্যে দেখবা কী হয়, মানুষের মধ্যে উৎসাহ আগ্রহ এটা একটু নষ্ট হয়ে যায়, কমে যায়। এই ক্ষেত্রে নেতা কী করেন, নেতা তাদের ভিতরে কাজ করার জন্য তাদেরকে মোটিভেটেড করেন, তাদেরকে তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেন। যখন উৎসাহ সৃষ্টি করেন নতুন উদ্দীপনায় তার আবার কী করে, তার আবার কাজে নিজেকে নিয়োজিত করে, ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। নেক্সট হচ্ছে লক্ষ্যার্জন। লক্ষ্য মানে কি, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে কোনো প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, একটা টার্গেট থাকে। এইটা সকলে মিলে নেতা কী করে, সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করে এই লক্ষ্য অর্জনে উৎসাহিত করে, ফলে সবাই মিলেমিশে কাজ করে লক্ষ্য অর্জন করে থাকে। নেক্সট হচ্ছে মনোবল। মানুষের মনোবলটা, মোরালটা একটু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মনোবল যদি না থাকে, মনোবল যদি ভেঙে যায়, হ্যাঁ, মানসিকতা যদি না থাকে, তাহলে সে কাজ করতে পারে না। নেতা বুঝতে পারেন, কর্মচারীদের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে কার মনোবল হারিয়ে ফেলেছে, কে পারবে না, কে অসুবিধার মধ্যে আছে, তাদের ভিতরে আবার তিনি কী করেন, তাদের মনোবলটা উন্নয়ন করে দেন, তাদের মনোবলটা একটু ডেভেলপ করে দেন, ফলে কর্মীরা আবার নতুন উদ্যমে সে কাজে মনোনিবেশ করে, এইভাবে প্রতিষ্ঠানের মঙ্গল করে থাকেন। কর্তৃত্ব প্রতিষ্ঠা। কর্তৃত্ব প্রতিষ্ঠাটা কি, একটা ভালো নেতৃত্ব সকলের কাছে কিন্তু গ্রহণযোগ্য, ভালো নেতৃত্ব সকলের কাছে গ্রহণযোগ্য। একজন নেতা যখন ভালো নেতৃত্ব দেন, আকর্ষণীয় নেতৃত্ব দিতে পারেন, তখন সকল কর্মীরাই সেটা গ্রহণ করে এবং উদ্দীপনা নিয়ে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে অত্যন্ত সহজ এবং সিম্পল পয়েন্ট, সেটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। কাজ করতে করতে মানুষের মধ্যে দক্ষতা বাড়ে। নেতা কী করেন, প্রশিক্ষণের ব্যবস্থা করে, কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে, এক কাজ থেকে আরেক কাজে, অর্থাৎ একটা থেকে আরেকটায় আবর্তন বলে এটাকে, হ্যাঁ, একটা কাজ করা হলো আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্টে, এইভাবে কাজটাকে ভাগ ভাগ করে দিয়ে কর্মীকে বিভিন্নভাবে কী করতে পারে, কর্মীকে বিভিন্নভাবে দক্ষ করে তুলতে পারে। অতএব আমরা উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলতে পারি যে একজন নেতার ভিতরে, একজন নেতা কর্মীদেরকে নানাভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে কাজটাকে আদায় করিয়ে নেন, এভাবে প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে। সুতরাং আমরা শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করে আমরা শিখতে পারলাম নেতা কী, নেতৃত্ব কী এবং নেতৃত্বের গুরুত্ব কী, এই সম্পর্কে একটু ধারণা পেলাম। তো আমার আজকে আর সামনের দিকে আগানো সম্ভব না, ইতিমধ্যেই তোমাদের আরেকজন স্বনামধন্য শিক্ষিকা এসে গেছেন, তাকে আমার ছেড়ে দিতে হচ্ছে, বিধায় আমি আর সামনে এগোতে পারছি না, এখানে আমাকে অবসর নিতে হচ্ছে। তো আবার দেখা হবে আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকাল। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।